নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে সিমলা মানালির এক নতুন এপিসোড। সিমলা মানালিতে আমরা যেসব বাঙালিরা ঘুরতে যাই, আমাদের সবথেকে বড় সমস্যা থাকে খাওয়া দাওয়া নিয়ে। বাঙালি খাবার পেলে তো কোনো কথাই নেই। তো সেরকমই আমি একটি হোটেলের সন্ধান আপনাদের দেব এই ভিডিওর মারফত, যেখানে আপনারা বাঙালি সমস্ত খাবার পেয়ে যাবেন। মানে আপনারা ভাবতে পারবেন না যে মানালি ম্যাল মার্কেটের পাশে এত সুন্দর বাঙালি হোটেল আছে, সেই সন্ধানই আমি দেব। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল চন্দন, সেটিও একটি বাঙালি মালিকের হোটেল, আপনাদের বলেছি। সেই হোটেল থেকে জাস্ট 2 মিনিট এবং ম্যাল থেকেও জাস্ট 2 মিনিট এই বাঙালি খাবারের হোটেল, হোটেল শান্তিনিকেতন। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে হোটেল শান্তিনিকেতনের গেট, এখানে নাম্বার আছে, এছাড়া আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। এখানে দেখুন সব কিছু বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন। মানে আপনারা জাস্ট ভাবতে পারবেন না যে বাইরে হবে স্নোফল এবং মানালির মতো জায়গায় বসে এত গরম গরম সব খাবার পেয়ে যাবেন, এবং ভেতরের স্টাফ থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকে বাঙালি লোক, এবং এদের ব্যবহার এবং আতিথেয়তাও খুব সুন্দর, এবং হোটেলটাও খুব সুন্দরভাবে টিপটাপ করে সাজানো গোছানো। কারণ কোথাও খেতে গেলে সেই হোটেলটা যদি সুন্দর করে সাজানো গোছানো না হয়, তাহলে সেখানে খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। তো এই দিক থেকে কিন্তু এই হোটেল শান্তিনিকেতন একদম টিপটাপ করে সুন্দরভাবে সাজানো। তো এই মুহূর্তে মানালিতে আমরা খাবো একটা বাঙালি হোটেলে, হোটেল শান্তিনিকেতনে। এখানে সব কিছু পাওয়া যায়, আমরাই আজকের দিনের ফার্স্ট কাস্টমার। তো দেখা যাক কী কী খাওয়া যায়। আশা করি এই বাঙালি হোটেলটা বেশ ভালোই লাগবে। আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন। আমাদের হোটেল চন্দন থেকে 2 মিনিট, ম্যাল থেকে 2 মিনিট, খুবই কাছাকাছি। মানে বাঙালিরা সর্বত্র সব জায়গায় ছেয়ে আছে। তো আপনারা বাঙালি স্বাদ, বাঙালি খাবার, বাঙালি মানুষজন কোনো কিছুরই অভাব আপনারা পাবেন না। চা দিয়ে গেছে অলরেডি, চাটা খেয়ে নিই। চাটা ব্যাপক খেতে দারুণ লাগছে। মানে -3°, -4°তে এরকম চা লাজবাব। এখন এই মুহূর্তে চলছে পাহাড়ে বৃষ্টি, আর একটু পরেই স্নোফল স্টার্ট হয়ে যাবে। আমরা যা স্নোফল দেখে আসলাম সোলাং ভ্যালিতে, সেই স্নোফলটাই এবার মানালিতে এক্ষুনি হবে। বৃষ্টির পরই স্নোফল শুরু হয়ে যাবে। তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর যাবো হিড়িম্বা টেম্পল। মানালির যে লোকাল সাইট সিন যেগুলো আছে, সেগুলো আপনাকে পায়ে হেঁটেই করতে হবে এই বরফের সময়। কারণ এই বরফের সময় গাড়ি তো যাবে না, গাড়ি চারিদিকে প্যাকড হয়ে যাবে, বরফে আটকে যাবে। তো মানালির লোকাল সাইট সিন আপনাকে পায়ে হেঁটেই করতে হবে। তো বনবিহার থেকে শুরু করে মানালি মার্কেট থেকে শুরু করে তারপরে হিড়িম্বা টেম্পল, এই সব কিছু, ক্লাব হাউস, সব কিছু আপনাকে পায়ে হেঁটে করতে হবে। সব কিছু ওই 2-3 কিলোমিটারের মধ্যেই, ভালো লাগবে, খারাপ লাগবে না। পায়ে হেঁটে হেঁটেই আমি সব জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, চাই বৃষ্টি হোক, চাই স্নো হোক, যাই হোক। তো হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে নিন, আপনারা এখানে কোনো বাঙালি অভাব আপনারা পাবেন না। দাদা আপনার নাম বলুন। আমার নাম দেবব্রত, নমস্কার। সবাইকে আমন্ত্রণ জানাই। এটা হচ্ছে মডেল টাউন, এটার হাউস নাম্বার 92। আচ্ছা, আপনারা মল থেকে স্ট্রেট হোটেলের সামনে থেকে রাস্তা দিয়ে ঢুকবেন, ঢুকে ফার্স্ট সেকেন্ড বাঁ হাতে যে গলি, ওই গলি দিয়ে স্ট্রেট ঢুকে আসবেন। 3 নম্বর বিল্ডিং হচ্ছে আমাদের হোটেল শান্তিনিকেতন। কী খাওয়া দাওয়া পাওয়া যায়? খাওয়া দাওয়া বাঙালি খাওয়া দাওয়া সবই আমরা দিতে পারি। ডাল, মুসুরির সবজি, চালে ভাত, মুসুরির ডাল, আলু পোস্ত, নানা রকমের তরকারি, চিকেন, মটন, চিকেন, মটন, মাছ, ডিম তো আছেই, সবই আছে। ঠিক আছে, রেটও রিজনেবল, আমরা যতটা পারি রাখার চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করে। এবছরে তো সত্যি কথা বলতে এই স্নোফলে বাঙালি প্রচুর, বাঙালি প্রচুর। আমি জানুয়ারি মাসে এত বাঙালি আমাদের এখানে আসেন না, ঠান্ডা সহ্য করতে পারে না, কিন্তু ব্যতিক্রম, প্রচুর বাঙালি মানুষ। ঠিক আছে, এবার দাদার দোকানের, মানে দাদার রেস্টুরেন্টের খাবার খেয়ে আপনাদের বলবো কেমন খেতে। ঠিক, এই হচ্ছে হোটেল শান্তিনিকেতনের খাবার, একদম গরম গরম, কারণ আমরাই ফার্স্ট কাস্টমার। গরম মাছ, মাছের ঝোল, গরম ডাল, গরম বাঁধাকপি, গরম পোস্ত, আর চালের কোয়ালিটি দেখুন কত ভালো, লম্বা লম্বা চাল, ডাল একদম সলিড, তার বেগুন ভাজা আসছে, বেগুন ভাজা আসছে। তো এবার খাওয়া যাক হোটেল শান্তিনিকেতনের খাওয়া দাওয়া। মানে সিমলাতে বসে সব কিছু গরম পাচ্ছেন আপনি, একদম গরম ভাতে গরম ডাল, পুরো বাঙালি খাবার, মানে জাস্ট ভাবা যাচ্ছে না, দেখেই লোভ লেগে যাচ্ছে আমার, খাবো কি দেখেই লোভ লেগে যাচ্ছে। মাছের সাইজটাও যথেষ্টই বড় দিয়েছে,
আর একদম বাঁধাকপির সলিড, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, বাইরে পড়ছে স্নোফল, টেম্পারেচার -4, তার মধ্যে আমরা খাচ্ছি গরম ভাত, মাছ, বেগুন ভাজা, আলু পোস্ত, সালাড আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মানে জাস্ট ভাবা যাচ্ছে না, দারুণ লাগছে, দারুণ। ভাই বল কেমন লাগছে খেয়ে? দারুণ দারুণ, পুরো বাঙালি খাবার পেয়ে গেলাম। হ্যাঁ একদম পারফেক্ট খাবার, আমাদের মুখ দিয়েও ধোঁয়া বেরোচ্ছে ঠান্ডায়, আর খাবার দিয়েও গরমে ধোঁয়া বেরোচ্ছে। বাইরে প্রচণ্ড পরিমাণ স্নোফল হচ্ছে, এই মুহূর্তে তো হিড়িম্বা টেম্পলে যাওয়া পসিবল নয়, খেয়ে দিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে দুপুর দুপুর বেরোবো। মাছটা একটু টেস্ট করে দিই আপনারা, মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে, মাছটা যথেষ্টই ফ্রেশ, বাহ দারুণ টেস্ট, এরকম পাহাড়ি এলাকায় এত সুন্দর মাছের টেস্ট পাওয়া ভাবা যাচ্ছে না। কেউ বলবে এটা আমরা মানালিতে বসে আছি, গানটা হচ্ছে দেখুন ব্যাকগ্রাউন্ডে, হোটেলটার নাম হচ্ছে হোটেল শান্তিনিকেতন। ফাগুন হাওয়ায় হাওয়া তুলেছে যে প্রাণ, এখানে আপনারা বাঙালি খাবারের পাশাপাশি বাঙালি ফিল পাবেন, যখন আপনারা খাবেন চারিদিকে এত সুন্দর সাউন্ড সিস্টেমে বাংলা গান বাজবে, এর থেকে আর কি চাই। তাহলে আপনারা সিমলায় আসলে অবশ্যই হোটেল শান্তিনিকেতনে আসবেন, কারণ এখানকার প্রত্যেকের ব্যবহারও খুব ভালো আর খাওয়া দাওয়ারও অসাধারণ। এখন একটু পরে দিই, একটু পরে বলে দাও, এগরা তো বাসগুলো ঢুকি তো, হ্যাঁ মানে মানে হোটেল শান্তিনিকেতন সত্যি আপনাকে শান্তি দিয়ে দেয় খাবারে এবং ফিলে এবং চারিদিকে গান বাজনায়, দারুণ লাগে। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট, খাওয়া নিয়ে কোনো রকম অভিযোগ করার কোনো জায়গায় রাখিনি দাদা, দারুণ খেয়েছি। আচ্ছা আমার মাছ ভাতটা কত প্লেট? মাছ ভাত আপনার 200 টাকা। আচ্ছা সবজি ভাত হচ্ছে আপনার 150। আচ্ছা ডিম ভাত 170, চিকেন 250, মাটন 300। আমি গ্যারেন্টি দিচ্ছি দারুণ রান্না হয়। এরকম মানালিতে বসে আপনারা এত সুন্দর বাংলা গান শুনতে শুনতে এরকম বাঙালি খাবার পাবেন গরম গরম, এর থেকে আর বড় কি হতে পারে দাদা। থ্যাংক ইউ, আবার আসবো সন্ধ্যাবেলা কটা দিয়ে খোলা আছে? রাত 10:30 অবধি খোলা আছে। রাত 10:30 অবধি কিন্তু এই হোটেলটা খোলা আছে, হোটেল শান্তিনিকেতন। এই যে শুরু হলো একদম 10:30 অবধি, মাঝখানে কোনো ব্রেক নেই। তো আমরা আবার রাত্রিবেলাও এসে এই হোটেল শান্তিনিকেতনেই খেয়েছিলাম, 5 পিস করে রুটি এবং 1 প্লেট চিকেন নিয়েছিলাম আমরা, 1 প্লেট চিকেন নিয়েছিল 90 টাকা আর রুটি নিয়েছিল 5 টাকা। তো এই ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে, তো এখানে রিজনেবল রেটে বাঙালি খাবার তোমরা পেয়ে যাবে মানালির একদম ম্যালেজের সামনে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, টাটা।